আমি রিজওয়ানার সাথে সম্পূর্ণ একমত যে অফকোর্স আপনাদের নিজেদের প্রাণের দাবি, আপনাদের প্রাণের দাবি বা প্রাণের টানেই কথা বলতে হবে এবং আপনাদের সংগঠিত হতে হবে। এক জায়গায় একটু ডিফার করি, উনি বলেন বুকিশ নলেজ দিয়ে কোনো কিছু হবে না, কিন্তু বুকিশ নলেজ আবার আপনাদের ফেলে দিলেও হবে না, কিছুটা হয়তো চর্চাও লাগবে। তো আমি সেই আঙ্গিক একটু কথা বলতে চাই এবং রিজওয়ানা যেরকম করে আপনাদেরকে বর্তমানের কিছু আন্দোলন এবং ভবিষ্যতে আপনাদের কী করণীয় সেগুলোর উপর বললেন, আমি আপনাদেরকে একটু অতীতের দিকে টানবো এবং কেন বুকিশ নলেজ প্লাস সংগঠিত হওয়া এই দুইটা প্রয়োজন আছে আশা করি এটার উদাহরণ আপনাদের সামনে দেখাতে পারবো। তো আমি 90-এর দশকের কিছু একটা বড় একটা কাহিনী শোনাতে চাই, যেটার সাথে আমাদের এখানে এই দিকে যারা আছেন বেশ কয়জন এটার সাথে জড়িত ছিলেন। সো আপনাদের অনেকে আমি ধরে নিচ্ছি আপনাদের বয়স হচ্ছে 20 আপ বা 20 ডাউন এরকম। সো এরকমই আপনাদেরই সমবয়সী একজন ছাত্র রুবেল, তার নাম শুনেছেন আপনারা? কেউ রুবেলের কথা শুনেছেন না? ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং তাকে তার বাসা থেকে, খুব বেশি দূরে থাকতেন না সিদ্ধেশ্বরীতে, মা বাবার সাথে থাকতেন, তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে আবার এখান থেকে খুব বেশি দূর না মিন্টো রোডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। দিনের শেষে ওনার বাবা মাকে জানানো হয় যে উনি মারা গেছেন। সো এই রুবেল ডিবির হেফাজতে মারা যান। আপনাদের আজকের যে বিষয়বস্তু নির্যাতন, সেটার একটি অন্যতম বিষয়, নির্যাতনের কারণেই রুবেল মারা যায় ধরে নেওয়া হয়। তিনি বেশ প্রতিবাদ হয় বিভিন্ন জায়গায়, সেই সময়কার যিনি প্রধানমন্ত্রী এবং সেই সময়কার যিনি বিরোধী দলীয় নেত্রী দুজনই কিন্তু রুবেলের পরিবারের সাথে দেখা করতে যান। এখন বোধহয় 2022 সনে এটা আমরা কল্পনা করতে পারি না, তাই না, যে এরকম কোনো একটা ঘটনা ঘটবে, কিন্তু সেই সময় ঘটেছিল। পরবর্তীতে রুবেলের হত্যার কারণগুলো বের করার জন্যে একটি বিচারিক, একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হয় একজন হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতির অধীনে এবং উনি বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে দেন যে কী করে এই ধরনের নির্যাতন বন্ধ করা যেতে পারে, যাতে এই ধরনের ঘটনা যাতে না হয়, এটার জন্য পুলিশের কী কী করণীয়। আপনারা হয়তো বুঝতেই পারেন তারপর কী হলো, এই কমিশনের যে সুপারিশগুলো সেগুলো তেমনভাবে মানা হলো না। তারপরে আরেকটি ধাপ হাইকোর্টে তখন যাওয়া হলো। হাইকোর্টে বিভিন্ন, শুধু রুবেলের পক্ষে যারা কাজ করেছিলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, আইন সহায়তা সংগঠন এবং অন্যান্য কয়েকটি পরিবার যাদের পরিবারের স্বজনরাও নির্যাতনের শিকার হয়েছিলেন, কেউ আহত কেউ নিহত, তারা সবাই মিলে হাইকোর্টের শরণাপন্ন হলেন এবং সেখানে বেশ কয়েক বছর লড়াই করার পরে হাইকোর্ট থেকে একটি ঐতিহাসিক রায় পাওয়া গেল, যেখানে বলা হলো যে পুলিশ যদি কাউকে গ্রেফতার করে নিয়ে যায় বিনা পরোয়ানায়, ওয়ারেন্ট ছাড়া অবস্থায়, তখন পুলিশের উপর কয়েকটা নির্দেশনা থাকবে যেগুলো তাদের পালন করতেই হবে। একটা হলো যে তাদের জানাতে হবে যে তারা সেই ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কেন নিয়ে যাচ্ছে, তার পরিবার বা তার স্বজনদেরকেও একই জিনিস জানাতে হবে, কেন তার বিরুদ্ধে মামলা হয়েছে বা কেন তাকে জেরা করার জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে নেয়ার পরে তাকে দিয়ে সই করায় নিতে হবে একটা মেমোরান্ডামে যে তাকে এখানে নেওয়া হয়েছে এই সময় এই কারণে ইত্যাদি। আরও বলা হলো যে এরকম করে কাউকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তাকে আদালতের সামনে নেওয়ার আগে তাকে ডাক্তার দিয়ে পরীক্ষা করায় নিতে হবে, বোঝার জন্য তার সব কিছু ঠিক আছে, এবং যদি তাকে পুলিশ হেফাজতে পরে নেওয়া হয় ইন্টারোগেশনের জন্য, তাকে ফেরত নিয়ে আসার পরেও আরেকবার ডাক্তার দিয়ে পরীক্ষা করাতে হবে। তো এই বিশাল একটা রায় পাওয়া গেল। এই রায়টা পাওয়ার পরে কী হলো? এই রায়ের বিরুদ্ধে তৎকালীন সরকার, এখনকার সরকার না, আগের সরকার ছিল, তারা এটার বিরুদ্ধে অ্যাপিল করলো। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়াতে আমরা সবাই মনে করলাম যে যেহেতু এই সরকার অনেক প্রতিবাদ করেছিল ওই সময়, তারা হয়তো এই মামলাটা ধরে রাখবে না, বলবে যেটা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা মনে করছি যে যা রায় দেওয়া হয়েছে সেটা ঠিক এবং এটা আমরা মানব। আপনাদের কী মনে হয় তাই কী হলো?
ঠিকই হ্যাঁ তারা কিন্তু চালিয়ে গেলেন মামলাটা হ্যাঁ তারা আগে অন্য পক্ষে ছিলেন বললেন যে রায়টা খুব ভালো এটা আমরা মানি কিন্তু যখন সরকারে আসলে তখন বললেন আমরা আর মানি না এখন এই রায়ের বিরুদ্ধে আমরা যাব তারপর তারা গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আরও চললো আরও কয়েক বছর আপনারা আস্তে আস্তে এর সময়ের মধ্যে বড় হচ্ছেন এখন আমরা কিন্তু আরও এক দশক সামনেই চলে গেছি সুপ্রিম কোর্টের কাছে যখন যাওয়া হলো তখন সুপ্রিম কোর্ট বললো যে হ্যাঁ আমরা কারণ হাইকোর্ট সরকার বললো যে না এরকম যদি হয় এইসব নির্দেশনা যদি পুলিশের উপর দেওয়া হয় তাহলে পুলিশের জন্য কাজ করা মুশকিল হয়ে যাবে তো সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে আমরা দেখব আপনার ব্যাপারগুলো কিন্তু ইন দ্য মিন টাইম যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমরা স্থগিত করছি না এগুলো পুলিশ মানুক পরে আমরা এসে দেখব যেগুলো আইনত আসলে বেশি হয়ে গেছে না এগুলো ঠিক আছে ইত্যাদি সংবিধান অনুযায়ী ঠিক আছে কি না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেহেতু একটা নতুন প্রজন্ম আপনাদের সামনে অনেক কিছু করার আছে আপনাদের নিজেদের স্বার্থে করার আছে আর অবশ্যই দেশটাকে ঠিক রাখার জন্যে করা প্রয়োজন আপনাদের একটু অতীতের দিকে তাকাতে হবে আমাদের হাতে কী কী হাতিয়ার আছে এক হচ্ছে আপনাদের নিজেদের যে শক্তি সংগঠিত হওয়ার শক্তি কোনটা সঠিক কোনটা ভুল কোনটা অন্যায় সেটা বোঝার শক্তি বাট পাশাপাশি এই হাতিয়ারগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে